পার্থপ্রতিম মজুমদার ছোটবেলা থেকেই সাংস্কৃতিক পরিমণ্ডলে মানুষ হয়েছেন আর বড় হয়েছেন মূকাভিনয় বা মাইমের এক অনন্য সাধারণ শিল্পী। ৩০ বছরের ফ্রান্স প্রবাসী এই শিল্পী মাইমের র্যাঙ্কিংয়ে বিশ্বে দ্বিতীয়। যেখানেই যান উজ্জ্বল করে আসেন বাংলাদেশের মুখ। লিকলিকে গড়ন দেখে ঠাকুরমা নাম রাখলেন ফুরফুরি, কিন্তু বাবা হিমাংশু কুমার বিশ্বাস আর মা সুশ্রিকা বিশ্বাসের পছন্দসই হল না নামটি। সে ১৯৫৪ সালের ১৮ জানুয়ারির কথা, পাবনার কালাচাঁদপাড়ার ঠাকুরবাড়ির ছেলে ফুরফুরি। আজকে যদি আমি ৫৫ বছর পেছনে চলে যাই চু করে, তখন আমি মনে করতে পারবো আমি কি করেছিলাম। তা আমি আসলে ছিলাম খুব রোগা, সে কারণে আমার ঠাকুমা আমার নাম দিয়েছিলেন ফুরফুরি। তখন আমার বাবা একদিন নাকি দুঃখ করে আমার ঠাকুমাকে বলেছিল যে মা আমার ছেলে তো কোনো দিন মোটা হবে না। তা আমার ঠাকুমা নাকি বলেছিল কি দেব। তা তখন নাকি আমার বাবা সেই মহাভারতের একটি চরিত্র যে বিশাল ভীম, সেই ভীম যাতে আমি হতে পারি, গদা টদার বোধহয় নিতে পারি, তা আমার নাম দিয়েছিল ফুরফুরি, চেঞ্জ করে ভীম। বাবার সাথে ছবি তুলতে যাওয়ার আর মায়ের ভজনের জন্তু ছিলেন তিনি। জুবিলি স্কুলের ডানপিটের ছাত্র ভীমের লেখাপড়ায় মন নেই, কিন্তু বন্ধু, টিফিন আর খেলার মাঠের টানে স্কুলে যেতেন সবার আগে। ফার্স্ট বেঞ্চ দখল করার প্রতিযোগিতাতেও সবাইকে হারিয়ে দিতেন তিনি। তাহলে মিল্ক পাউডার ছোটবেলায় খুব চুরি করে খেতাম, আর মা আমাকে ধরে ফেলতে পারে ভেবে তো অন্য ভাইরা যখন দুপুরবেলায় ঘুমিয়ে থাকতো খাটের মধ্যে, তখন করতাম কি সেই মিল্ক পাউডারটা কিছুটা ওদের মুখেও লাগিয়ে দিতাম, যাতে মার খেলে সবাই একসঙ্গে খেতে পারে। মঞ্চ নাটক দেখতে গিয়ে প্রথম সারিতে বসার অভ্যেসটাও তখন থেকেই। বনমালী ইনস্টিটিউটের আলিবাবা ও ৪০ চোর তাকে অভিনয়ের নেশা ধরিয়ে দেয়। ভিখারি থেকে কৃষ্ণ ঠাকুর কোনো কিছুই ভীমের চোখকে ফাঁকি দিতে পারে না। ইফা বলে একটা স্কুল হয়েছিল গানের, সেখানে বাবা মা ভর্তি করে দিল এবং বাবার সঙ্গে বনমালী ইনস্টিটিউটে যেতাম নাটক টাটক দেখতে। সেখানে গিয়ে যা সিনেমা দেখতাম তার কোনো ক্যারেক্টার ভাল লাগলো, কোনো বিদঘুটে একটা বীভৎস একটা ভূতের সিকোয়েন্সের কিছু একটা হলো, ওই রকম সেজে টেজে হা 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 হু 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 করে মজা করতাম। ও ছোট্টবেলা থেকেই খুব দুষ্টু ছিল, আর তার সঙ্গে যেটা ছিল খুব ইন্টেলিজেন্ট ছিল, যেটা তখনই আমাদের অবাক করতো যে এত নকল করতে পারত, প্রত্যেককে নকল করত। তো এই যে নকল করার একটা প্রবণতা বা অত অ্যাকিউরেটলি নকল করা, সেটাই কিন্তু বলে দিত যে ও বড় হয়ে কিছু একটা হবে। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু প্রাইমারি শেষ করতেই ভীমের সরল শৈশবকে বদলে দিলেন নব কাকা। তাকে চলে যেতে হলো কলকাতার পাশে চন্দননগরের ফরাসি কলোনিতে। ভর্তি হলেন ডক্টর শীতলপ্রসাদ ঘোষ আদর্শ বিদ্যালয়ে, উচ্চ মাধ্যমিক অবধি সেখানে। ততদিনে ভীম হারিয়ে গেছেন ভানু বা প্রেমাংশুর মাঝে, আর গল্পের আসল শুরুটা সেখান থেকেই। যোগেশ দত্ত বলে এক ভদ্রলোক থাকে, উনি এই মাইম বা মূকাভিনয় প্র্যাকটিস করতেন। তা আমি একদিন দেখে বললাম কাকু আমি করবো, ওই যে দাঁড়িয়ে একই জায়গায় দাঁড়িয়ে হাঁটি। তো উনি বললেন যে না, তোমার কাকা এত বড় একটা ডাক্তার, নিউরো সার্জন, তিনি সারা ভারতবর্ষে পরিচিত, হলে ইঞ্জিনিয়ার ডাক্তার হতে হবে, কারণ এইসব লাইন হচ্ছে খুব খারাপ লাইন, রিস্কি লাইন। তা আমি ওনার অজান্তেই যা দেখতাম ওই যে জানলার পর্দা ফাঁক করে ওগুলো নিজে নিজে প্র্যাকটিস করতাম। বাংলাদেশ স্বাধীন হবার পর প্রেমাংশু কুমার বিশ্বাস সপরিবারে ফিরে এলেন পাবনায়।
উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী বারীন মজুমদারের হাত ধরে পৌঁছলেন ঢাকা মিউজিক কলেজে। পুত্রস্নেহে তিনি প্রেমাংশুর নাম রাখলেন পার্থ প্রতিম মজুমদার। বাবার বারীন মজুমদারের সম্পর্ক মামা ভাগ্নে, তা ওনারা আমাদের বাড়িতেই পাবনাতে এসে উঠত। তা আমাকে দেখে ওই বারীন মজুমদার জিজ্ঞেস করেছে ও কী করে, তা বলছে গান টান গায়, কী অভিনয় টভিনয় করতে পুনা ফিল্ম ইনস্টিটিউটেও গিয়েছিল, আবার ফেরত এসছে, এই এক ক্যামেরা নিয়ে কোথায় যায়, মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন ক্যাম্পে ট্যাম্পে গিয়ে ছবি টবি কী কী তুলতো। তা বলো ওকে আমাকে দিয়ে দাও। তো বলছে এটা তো আমি আমি কিছু বলতে পারবো না, তোমার মামির সঙ্গে কথা বলো। তা আমার মায়ের সঙ্গে অনেক করে বলার পরে আমার মা যেহেতু নিজেদের আত্মীয়দের মধ্যে তা রাজি হয়, এবং আমার অরিজিনাল নাম ছিল প্রেমাংশু কুমার বিশ্বাস, এবিডিবিট করে চেঞ্জ করে পার্থপ্রতিম মজুমদার করে ওনারা আমাকে অ্যাডপ্ট করে দত্তক করে ঢাকায় নিয়ে আসে। সেই থেকে শুরু হলো পার্থপ্রতিম মজুমদারের শিল্পী হয়ে বেড়ে ওঠা। একাগ্র চর্চা তাকে অল্প সময় দেখিয়ে দিল শিল্পের সোপান। ব্যাটল অফ বাংলাদেশ দিয়ে মিউজিক কলেজের মঞ্চে প্রবেশ। দেশ স্বাধীন হওয়ার পরে বারিন্দা তখন আমাকে বললেন মুক্তিযুদ্ধের উপর একটা নৃত্যনাট্য করো তুমি। আমরা তখন রিহার্সাল শুরু করলাম। পার্থর ডাক নাম ভানু, সেই কিছুদিন কলকাতায় মাইম শিখেছিল। তখন তাকে বললাম তুমি তো মাইম শিখেছো, তুমি নাচও পারবে। তখন আমি ওই নৃত্যনাট্য ব্যাটল অফ বাংলাদেশ এই রিহার্সালে নিলাম, তখন দেখি ভালোই করছিল। এইটা প্রথম অনুষ্ঠান করলাম আমি 1972 সালের 19 নভেম্বর, এই ব্যাটল অফ বাংলাদেশ দেখে বঙ্গবন্ধু ঝরঝর কেঁদে ফেললেন। 1975 মায়েম শিল্পী পার্থপ্রতিম ডাক পেলেন বাংলাদেশ টেলিভিশনের রংধনু অনুষ্ঠানে। তারপর কখনো বাসযাত্রী, কখনো লোডশেডিং, কখনো বা ছিনতাইয়ের কবলে পড়া গল্প নিয়ে মূকাভিনয় চলল। ছোটবেলা থেকেই আমি লিটারেলি মেজদার চেলা ছিলাম। মেজদা যা যা করতেন, মূকাভিনয়ের যে সমস্ত মুভগুলো নিতেন, আমি সব সেগুলো কপি করার চেষ্টা করতাম, এবং আমি ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম মেজদার সাথে। মেজদা বিরক্ত হতেন, কখনো কখনো আমাকে বিরক্ত হয়ে ঘর থেকে বের করে দিতেন, কিন্তু তারপরও আমি কিছুক্ষণ পরপর তার পেছন পেছনে এসে ঢুকতাম। ওর সাথে প্রথম যখন দেখা হয় তখন সে মিউজিক কলেজের ছাত্র, সাদা পায়জামা পাঞ্জাবি, হ্যাংলা পাতলা গড়ন, মাথাভর্তি চুল, পার্থপ্রতিম মজুমদার গান গেয়ে বেড়াচ্ছে। তো পার্থ যখন গান করতো তখন আমাদের খুব হিংসা লাগতো যে ট্রাকের উপরে উঠে সে গান গাইছে আর আমরা নিচে শুনছি। বাংলাদেশের জুনিয়র রেড ক্রসের যতগুলো গান এই বন্যার ত্রাণে বা ওদের আত্মমানবতার সেবায় বাজানো হয়, সেই 6টা থেকে 8টা গান হারুন ভাইয়ের, রেড ক্রসের এক বড় কর্মকর্তা হারুন ভাই, ওনার লেখা এবং আমার সুর করা। ও যখন ফুল মাইম শো করলো শিল্পকলা একাডেমিতে, সেটা যখন আমি দেখতে গেলাম সত্যি আমি মুগ্ধ হয়েছিলাম। ওর ওই যে সে চোরের ভূমিকাটা, তারপরে প্রজাপতি ধরছে, ঘুড়ি ওড়াচ্ছে, চুল বাঁধছে, একদম যেন মনে হচ্ছে একেবারে যে যে ভঙ্গিতে যে যা করে ও ঠিক সেগুলোই করছে। নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, যে আজকে ঢাকা থিয়েটারের প্রধান, উনি তখন আপন প্রিয় বলে একটা অনুষ্ঠান করত। তো ও আমাকে ডাকলো যে দেখাও তো কী করো। দেখালাম, ওরা ভালো লাগলো। তখন প্রত্যেকটি স্লটে ওটা 15 দিন পর পর ওই অনুষ্ঠানটা যেত, সে আপন প্রিয়তে মোটামুটি প্রায় স্লটেই আমি 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট, তখনকার যারা আমাকে মনে করে এখনও, যে সেখানে বাস যাত্রী করেছি, যে কী ভীষণ কঠিনভাবে বাসের মধ্যে ঝোলা, পিক পকেট হয়ে যাওয়া, পকেট মার হয়ে যাওয়া। সংলাপ নেই, গান নেই, অথচ তার অভিনয়ে কী তীব্র আবেদন। ফরাসি সরকারের বৃত্তি নিয়ে 1981 সালে পাড়ি জমালেন ফ্রান্সে। এটিএন দুক্রুর কাছে শিখলেন কর্পোরাল মাইম। কিছুদিনের মধ্যে দেখা হলো মাইম সম্রাট মার্সেল মার্সোর সঙ্গে। তো 81-এর 2 নভেম্বর আমি ফরাসি দেশের স্কলারশিপ পেয়ে 8 মাসের জন্য আমি প্যারিসে যাই। একদিন ঘটনাচক্রে জানতে পারলাম যে মার্সেল মার্সো প্যারিসের বাইরে একটা জায়গায় শো করছে,
গেলাম। যাওয়ার পরে আমি, আমার মনে হলো আড়াই ঘন্টা আমি থ্রি ডাইমেনশন কোনো কালার মুভি দেখলাম। মার্সোর শো দেখার পরে শিল্পকলার একটা ব্রোশিয়ার নিয়ে ভাবলাম যে ওনার একটা অটোগ্রাফ নিয়ে নিই। তা গিয়ে দেখি মঞ্চের পেছনে বিশাল লাইন। তা ভাবলাম যদি আমি এই লাইনের পেছনে পড়ি আমাকে ট্যাক্সি নিয়ে যেতে হবে, ওই পয়সা আমার পকেটে নেই, তাছাড়া এই ঠান্ডার মধ্যে এখানে শুয়ে থাকতে হবে। তা আমি আমাদের স্টাইলে করে চলে গেলাম, গিয়ে এরকম করতেই বললো, আর ইউ ফ্রম ইন্ডিয়া? তাহলাম, না না, ফ্রম বাংলাদেশ। বাংলাদেশ, হোয়ার ইট ইজ? তার খুঁজতে থাকলো 10 মিনিট ধরে, বলে বার্মানি, মানে বার্মা, নেপাল, বলে আই এম ট্রাভেলিং অল ওভার দ্য ওয়ার্ল্ড, আই ডোন্ট নো হোয়ার ইজ বাংলাদেশ। তা আমি বোঝালাম যে আমাদের এটা আগে ভারতবর্ষ ছিল, পরে দুটো পাকিস্তান হয়েছিল, এটা ওরিয়েন্টাল, ওটা অক্সিডেন্টাল। তো বলল ইটস কমপ্লিকেটেড। তা যাক, আমি বুশিয়ারটা দিলাম। তা উনি ছবি দিতে গিয়ে হঠাৎ দেখে আমার ছবি, তো বলে হুইজি ইন ইন্ডিয়া মাইম? তাহলে বাংলাদেশ, আবার বলছি বাংলাদেশ, তবে দিস ইজ বাংলাদেশ, বলে দিস ইজ মাইন, তবে অফকোর্স দিস ইজ মাইন। তো সই করলো, সই করে আমাকে বলল, দেন হোয়াই ডোন্ট ইউ কাম টু সি মি ইন মাই স্কুল? তাই বললাম যে দেখো, আমি তো ভালো করে ফরাসি ভাষাটা জানি না, তুমি কি কাইন্ডলি একটা চিঠি লিখে দেবে তোমার সেক্রেটারিকে? তো ওই যে ব্যাক পেজের ভেতর দিকটা যে সাদা হয় কভারের, ওখানে উনি ওর সেক্রেটারিকে লিখে দিল এই আর্টিস্ট। পরে আমি বুঝেছিলাম যে আর্টিস্ট যখনই দেখা করতে চায় আমার সাথে দেখা করিয়ে দিও। ইকল ইন্টারন্যাশনাল দ্য মাইমো ড্রামার দরজাও খুলে গেল পার্থর সামনে। সেখানে 3 বছর শিক্ষার পাশাপাশি মার্সোর সান্নিধ্য হলো পরম পাওয়া। চারদিকে মিরার, পুরো ক্লাস্টার, বিশাল রুম, কাঠের ফ্লোর। তা প্রত্যেককে দেখাচ্ছে যে এটা ফুল কী করে নেয়, কী করে স্মেল করে। আমাকে বলো, ইউ শো মি হাউ ওরিয়েন্টাল কান্ট্রি পিক আপ দ্য ফ্লাওয়ার। তা আমি উঠলাম, থাকতে করে কাঁপছি, কোনো রকমে আমি নিয়ে দেখালাম। বলে লুক 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 হিজ লেগ, হিজ বডি, হিজ অ্যাটিচিউড, ইমোশন। লে কার্গো দ্য ক্রিপসুকুল এবং আবিম মাইমোড্রামায় অভিনয়ের পর পার্থ প্রতি মজুমদারের খ্যাতি ছড়িয়ে পড়ল সারা বিশ্বে। এতিয়েন দুক্রু, মার্সেল মার্সোর শিক্ষা শেষ করার পরে 87-এ আমি সুযোগ পেয়েছিলাম ইউনেস্কো তাদের সবথেকে বড় অডিটোরিয়ামে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল মাইম শো করার। আমি পদ্মা নদীর মাঝি বলে একটা বিশাল শো করেছিলাম হাউসফুল অডিটোরিয়ামে।
একে একে ফ্রান্স, যুক্তরাজ্য, গ্রিস, স্পেন, মালয়েশিয়া, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা থেকেও আমন্ত্রণ এলো শো করার। কাজ করলেন ফ্রান্সের চলচ্চিত্র ও বিজ্ঞাপনে। পার্থপ্রতিম মজুমদার অভিনয় করেছেন ওয়ান ডলার কারি, জেনিসন জন, ফার্মাসি দ্য গার্ড এবং ভাই ভাইয়ের মতো বিখ্যাত সব ছবিতে। Is this pure Ganga water? Are you from Gangar Jal? Yes, straight from the Ganges. Very, very auspicious. Now, I also need some natural antiseptic. Would you have some cow urine? Cow urine? Yes. It is the finest antiseptic of the world. But it's okay. I'll have it brought over from London. He forgot his mobile. Taratari. The sun is setting. It's this bloody taxi driver who took me all over the France before arriving here. And 70 euros. And he's looking for a tip on top of that. Chor, shala, chor. Quick. Ganga. Jai, Ram Naam Satta Hai, Ram Naam Satta Hai. Ils brûlent quelqu'un qu'ils ont assassiné. Panditji, did you hear that? He said we're burning a body of somebody we've murdered. Murdered? Oh my God! I don't have even papers. Let's run. Listen, bhago. I have a death certificate. Murder, Ram. In Italy, same thing happened. Let's run. The bodies have burned, Panditji. Let's run, put out the fire and let's run. Just pretend, we know nothing about the whole thing. Bhago. 1987-তে পেয়েছেন যোগেশ মাইম একাডেমির মাস্টার অফ মাইম উপাধি। একই বছর মালয়েশিয়ার সাংবাদিক সমাজ মাস্টার অফ ওয়ার্ল্ড উপাধি দিলেন তাঁকে। 2009 সালে পেয়েছেন মুনীর চৌধুরী অ্যাওয়ার্ড এবং ওই বছরই নাটকের জন্য ইউরোপের সবচেয়ে বড় সম্মাননা মোলিয়ার অ্যাওয়ার্ড পেলেন। 2010 সালে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের সর্বোচ্চ সম্মান 21শে পদক প্রদান করলেন তাঁকে। এত কিছুর মধ্যেও তার নিজের বিচারে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হল মাইমো ড্রামা দুঃস্বপ্ন। ঢাকা লিটিল থিয়েটার মুর্শিদুল ইসলামদের পরিচালিত সেই গ্রুপ এবং অল গ্রুপ থিয়েটার ছেলেমেয়েদের থেকে বাছাই করে দুঃস্বপ্ন নামে এশিয়ার মধ্যে প্রথম একটা মাইমো ড্রামা নামিয়েছিলাম। পার্থদা এত সুন্দরভাবে আমাদেরকে এই মাইমো ড্রামার সাথে মিশিয়ে নিয়েছিলেন চরিত্রগুলোর সাথে, যে মানুষের মনে সেটা গভীর দাগ কেটেছিল এবং বাংলাদেশের মানুষ একটা খুব চমৎকার এবং নতুন একটি জিনিস পার্থদার কাছ থেকে উপহার পেয়েছিল। দুঃস্বপ্ন মঞ্চায়নে আবির্ভূত হলেন সফল মাইমো ড্রামা নির্দেশক পার্থপ্রতিম মজুমদার। বাংলাদেশে তিনি এই শিল্পের প্রবর্তক। বাংলাদেশে মূকাভিনয়ের ক্ষেত্রে কেউ যদি অগ্রণী ভূমিকা রেখে থাকেন তার মধ্যে পার্থপ্রতিম মজুমদার নামটাই সর্বাগ্রে আসে। তার সঙ্গে আমার দীর্ঘদিনের ব্যক্তিগত পরিচয় এবং তাকে অনেক আমি স্নেহও করি, পছন্দ করি। এটিকে এই দেশে আজ যতটুকু জনপ্রিয় বা যতটুকু চর্চা আছে এক্ষেত্রে পার্থর অবদানটাই সবচেয়ে বেশি। আমি যতটুকু দেখেছি এবং এখনও বাংলাদেশে যতটুকু কাজ হয় তার বিচারে আমার কাছে মেজদাকে একজন অসাধারণ পারফর্মার মনে হয়। আমার সৌভাগ্য আমি মার্সেল মার্সোর শো সরাসরি সামনে থেকে দেখেছি, একদম ফ্রন্ট রো লন্ডনে বসে। মার্সেল মার্সো অসাধারণ এনার্জেটিক, তার টেকনিক্যালি খুবই সাউন্ড, কোনো সন্দেহ নেই। কিন্তু আবেগকে মথিত করার যে ক্ষমতা এটা পার্থপ্রতিমে যেভাবে আছে এইটা আমি মার্সেল মার্সোতে পাইনি। পার্থপ্রতিমে একটা স্কিট আছে, একটা দুষ্ট বালক খেলার ছলে একটা পাখিকে মেরে ফেলে,
পাখিটা যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, প্রায় মরে যাবে, তখন ছেলেটির রিয়েলাইজেশন হয়, আহা এ কী করলাম। তখন সে প্রাণপণে বাঁচাবার চেষ্টা করে পাখিটাকে, কিন্তু কিছুতেই আর পাখিটাকে বাঁচানো গেল না। তখন সেই ছেলেটির যে অভিব্যক্তি আমাকে কাঁদিয়েছিল। পার্থদা যে মানুষ হিসেবে কেমন সেটা বলতে গেলে আমাকে বলতে হবে যে তিনি অসাধারণ একজন মানুষ, চমৎকার একজন মানুষ, এবং তার মতো এত আন্তরিক, এত হৃদয়বান মানুষ কিন্তু আমি খুব কম দেখেছি। ব্যক্তি পার্থপ্রতিম আমার বন্ধু। এই মানুষটির শরীরটা যত বড়, হৃৎপিণ্ডটা, হৃদয়টা তার চাইতেও বড়। যাকে ভালোবাসে তাকে একদম উজাড় করে সব দিতে পারে, সেই ভালোবাসা আমি পেয়েছি। জয় জয় নবজাত বাংলাদেশ, জয় জয় মুক্তিবাহিনী, ভারতীয় সৈন্যের সাথে রসিলা মৈত্রীর কাহিনী, ধর্মন্ধতার বিপরীতে ধর্ম নিরপেক্ষতা, বিভেদগামী শক্তির বদলে গঙ্গা পদ্মার একতা, স্থাপনা করি রক্তের লিখিলা শেখ মুজিবরের বাণী। ছোটবেলা থেকে মাইম বলতে যে মুখটা দেখতাম, সাদা ফেইসে সে কালো আঁকা অঙ্গভঙ্গির মাধ্যমে অভিনয়, তখন থেকেই জানতাম যে এটা হচ্ছে পার্থপ্রতিম মজুমদার। ইউরোপে হয়তো যারা বাংলাদেশকে চিনে না, বাংলাদেশের নাম শুনেনি, এরকম কোটি মানুষ আছে যারা এখন পার্থপ্রতিম মজুমদারের মাধ্যমে বাংলাদেশকে চেনে। এত খ্যাতি, এত সম্মান, তবু মন ভরল না। শুধু দেখানোর ইচ্ছা নয়, শেখানোর ইচ্ছাও জেঁকে বসলো মাথায়। 98-এ আমি পার্থদার একটি কর্মশালা করেছিলাম। পার্থদার কাজ দেখে আমার মনে হয়েছে তার যে ফিজিক্যাল স্ট্রাকচার অসাধারণ। এত বড় একজন ব্যক্তি, তারপর ওনার মধ্যে যে শেখানোর প্রবণতা, অন্যকে শেখানোর যে আন্তরিকতাটা, এটা দুর্লভ। দাদা পারফর্মার হিসেবে অসাধারণ। আর দাদার আরেকটা ভালো দিক হলো যে মাইমে মেয়েদের খুব বেশি আগ্রহ যোগান এবং খুব উৎসাহ দেন। প্রথম আমি যখন শিখলাম মাইম, তখন আমি একটা ফুল নেওয়া শিখেছি ঠিক এইভাবেই। আর ওনার সাথে পরিচয় হওয়ার পর যেটা শিখলাম সেটা ছিল ঠিক এরকম, একটা ফুল ধরলাম, ধরার পর এই একটা ফিলিংস, যেটা এই যে পাওয়াটা, এই যে ফিলিংসটা, এটা ওনার মধ্যে অসাধারণ, এবং এটা আমি আজ অবধি শিখে যাচ্ছি। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি, তো
তোমার পরে ঠেকাই মাথা। এর মধ্যেই অনেকটা সময় পেরিয়ে গেছে, তারপরও জীবনের হিসেব মেলাতে গিয়ে মনে হলো কিছুই বুঝি করা হলো না। তুমি মিশেছো মোর দেহের সনে, তুমি মিলেছো মোর প্রাণে মনে, মিশেছো মোর দেহের সনে, তুমি মিলেছো মোর প্রাণে মনে, তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। দেশের প্রতি কর্তব্য পালনে কোথাও কি ফাঁক থেকে গেল? অপূর্ণতার সেই অনুভূতিগুলো মুছে ফেলতে আজও স্বপ্নের পর স্বপ্নের জাল বুনে চলেছেন তিনি। ওগো মা তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে, তোমার পরে খেলায় আমার দুঃখে সুখে। আমার বয়স হয়ে যাবে, পৃথিবীতে হয়তো আমি একদিন থাকবো না। আমার একটা ইচ্ছা যে মৃত্যুর আগেই আমি যেন একটা বাংলাদেশে মাইম ইনস্টিটিউট তৈরি করে দিয়ে যেতে পারি। পার্থপ্রতিম মজুমদারের অবর্তমানে বাংলাদেশ থেকে মাইম কি হারিয়ে যাবে? না, তাও তিনি হতে দেবেন না। সুদূর ফ্রান্স থেকে মাঝে মধ্যেই দেশে ফিরছেন, পরম স্নেহে একটু একটু করে তিনি গড়ে দিচ্ছেন এক একজন পার্থপ্রতিম মজুমদার। দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।